watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত এই সপ্তাহের খবরে। সাথে আছি আমি খুশবু আক্তার। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলি। বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি আপডেট। করোনা ভাইরাস আপডেট। বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম পরিবর্তন করল অস্ট্রেলিয়া। চীন বলেছে আমেরিকা হিউস্টনে তার কনসুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছে। কোভিড-19 ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ উৎপাদন করতে আমেরিকা ফাইজারকে $1.95 বিলিয়ন অর্থ প্রদান করবে। ইউক্রেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কিছু আরব দেশের ভিসার প্রয়োজনীয়তা বাতিল করেছে। ইউরোপীয় ইউনিয়ন চূড়ান্ত সম্মেলনের পরে মহামারী পুনরুদ্ধারের বিষয়ে সত্যিকারের ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। K9 কোভিড স্নিফার্স, সংযুক্ত আরব আমিরাত করোনা ভাইরাস শনাক্ত করতে কুকুর ব্যবহার করবে। লাইসেন্স ব্যতীত বিনোদন সিস্টেমে সঙ্গীত ব্যবহারের জন্য কাতার কপিরাইট বডি কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করে। কোভিড-19 মহামারীজনিত কারণে আইসিসি অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে। এখন বিস্তারিত স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্য খাতের অনিয়ম খতিয়ে দেখতে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন। চীনের ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত কমিটির মাধ্যমে নেওয়া হবে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্ব করোনা ভাইরাস আপডেট। 22 জুলাই পর্যন্ত মোট শনাক্ত 1,42,31,248 জন। মোট মৃত্যু 6,01,213 জন। মোট সুস্থ 79,92,126 জন। বাংলাদেশ করোনা ভাইরাস আপডেট। 22 জুলাই পর্যন্ত বাংলাদেশে শনাক্তের সংখ্যা 2,13,254 জন। বাংলাদেশের মৃতের সংখ্যা 2,751 জন। বাংলাদেশে সুস্থের সংখ্যা 1,17,202 জন। অস্ট্রেলিয়ার বাইরের থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য নতুন করে ভিসা পুনর্নির্ধারণ সহ আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন জানিয়েছে, এর ফলে অস্ট্রেলিয়া তাদের সীমানা পুনরায় উন্মুক্ত করলে ইতোমধ্যে যাদের ভিসা আছে তারা সহজে দেশটিতে ভ্রমণ করতে পারবেন। অস্ট্রেলিয়ান হাই কমিশন বলছে, এই পরিবর্তনের ফলে মহামারী কোভিড-19 কারণে মূল ভিসার মেয়াদের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারা আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজ খরচায় শিক্ষার্থী ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন। তারা বলছে, ভিসার নিয়মে এ পরিবর্তনগুলোর কারণে বিদেশি শিক্ষার্থীদের করোনা ভাইরাস মহামারী কারণে কোনো খারাপ পরিস্থিতিতে পড়া থেকে রক্ষা করবে। আমেরিকা চীনকে হিউস্টনে তার কনসুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছে। চীনা কর্মকর্তা বলেছেন, এটি আপত্তিজনক এবং অযৌক্তিক পদক্ষেপ যা দুই দেশের সম্পর্কে নাশকতা সৃষ্টি করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এই পদক্ষেপের নিন্দা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্তকে প্রত্যাহার না করে তবে কঠোরভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফাইজার ইনকর্পোরেশন এবং জার্মান বায়োটেক ফার্ম বায়োএনটেক এসই তাদের কোভিড-19 ভ্যাকসিন প্রার্থীর
100 মিলিয়ন ডোজ উৎপাদন এবং সরবরাহ করতে মার্কিন সরকার থেকে $1.95 বিলিয়ন পাবে। এই চুক্তিটি মার্কিন সরকারকে আরও 500 মিলিয়ন ডোজ অধিগ্রহণের অনুমতি দেয় বলে স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তর এবং প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। বড় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার সুরক্ষা এবং কার্যকারিতা প্রদর্শনের কাজ শেষ করে পণ্যটি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে জরুরি অবস্থা ব্যবহারের অনুমোদন বা লাইসেন্স পেলে ডোজ সরবরাহ করবে। রাষ্ট্রপতি ভোলোডাইমার জেলেন্সকি স্বাক্ষরিত এবং তার ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের পর্যটকদের আর 1 আগস্ট থেকে ইউক্রেন সফরে যাওয়ার জন্য ভিসার দরকার পড়বে না। জুনে জেলেন্সকি বলেছিলেন যে করোনা ভাইরাস মহামারীজনিত কারণে লকডাউন কমিয়ে দেওয়া হলে আরও বেশি দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য চীন সহ বেশ কয়েকটি দেশ থেকে পর্যটকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করার বিষয়ে বিবেচনা করছে ইউক্রেন। ইউক্রেনে পর্যটকদের থাকার অবস্থান 90 দিনের বেশি না হলে নতুন ভিসামুক্ত ব্যবস্থা প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রায় 5 দিনব্যাপী এক চূড়ান্ত সম্মেলনের পরে মঙ্গলবার ভোরে তাদের করোনা ভাইরাস স্থূপিত অর্থনীতির জন্য একটি বিশাল উদ্দীপনা পরিকল্পনা নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিটি ইউরোপীয় কমিশনের ইইউ এর নির্বাহী সমস্ত 27 রাজ্যের রাষ্ট্রের পক্ষে মূলধন বাজারে €100 বিলিয়ন উত্থাপনের পথ সুগম করে। প্রায় 7 দশক ইউরোপীয় সংহতকরণের এক অভূতপূর্ব সংহতি। সামমিটের চেয়ারম্যান চার্লস মিশেল এই চুক্তিটির আহ্বান জানিয়েছিলেন এবং বলেন, ইউরোপের জন্য একটি মুহূর্ত। কয়েক বছরের অর্থনৈতিক সংকট এবং ব্রিটেনের সাম্প্রতিক প্রস্থানের পর অনেকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে করোনা ভাইরাস মহামারীর মধ্যে সংঘটিত এই সভা একটি ব্যর্থ শীর্ষ সম্মেলন হয়ে যাবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM রিপোর্ট করেছে, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সফলভাবে K9 কুকুরকে দিয়ে ট্রায়াল সম্পন্ন করেছে, যেগুলি করোনাভাইরাস শনাক্ত করতে ব্যবহার করবে। তথ্য এবং গবেষণা থেকে প্রমাণিত COVID-19 ক্ষেত্রে শনাক্তকরণ সামগ্রিক নির্ভুলতায় প্রায় 92% অর্জন করেছে, মন্ত্রণালয় বলেছে। কাতার এয়ারওয়েজ বিমান সংস্থাটি তার বিমানগুলোতে উপলভ্য সঙ্গীতের জন্য কপিরাইটের নীতি লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে আইনি লড়াইয়ের প্রথম পর্যায়ে হেরে গেছে। লন্ডনের হাইকোর্টের একজন বিচারক কাতারে বিমান সংস্থার প্রয়াস প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেছিলেন ইংল্যান্ডের চেয়ে দোহায় শুনানি করা উচিত। কেসটি পারফর্মিং রাইট সোসাইটি এনেছে, যা কয়েক হাজার গীতিকার, সুরকার এবং সঙ্গীত প্রকাশকদের জন্য রয়্যালিটি উপস্থাপন করে এবং সংগ্রহ করে। PRS কাতার এয়ারওয়েজকে লাইসেন্স ছাড়া এয়ারলাইন্সের ফ্লাইট বিনোদন সিস্টেম থেকে সংগ্রহ করে গানগুলো ব্যবহার করার অভিযোগ তুলেছে। COVID-19 কারণে এই বছরের T20 বিশ্বকাপ সোমবার ক্রীড়াবিদ কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর ICC অক্টোবর-নভেম্বরে নির্ধারিত টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। ফলস্বরূপ 2022 সালে ভারতে 50 ওভারের বিশ্বকাপের আগে 2021 এবং 2022 সালে পুরুষদের T20 বিশ্বকাপ হবে। এর সাথে শেষ করছি আমাদের এ সপ্তাহের খবর। আগামী শুক্রবার একই সময়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং চ্যানেল 20 এর সাথেই থাকুন। আমরা বিশ্বাস করি একসাথে আমরা সর্বদা আরও ভালো এবং শক্তিশালী। অতএব একসঙ্গে থাকাই ভালো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।